মুকসুদপুর উপজেলা যুব অধিকার পরিষদের আয়োজনে ঈদ পুনর্মিলনী গতকাল বিকেল 3টার সময় আমিনবাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আলামিন সর্দার। তিনি আরও বক্তব্য বলেন, জাতির ক্রান্তি লগ্নে জনগণের স্বার্থে মানুষের অধিকার আদায়ে যুব অধিকার পরিষদের প্রতিটি সদস্যকে প্রস্তুত থাকার আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, সহসভাপতি ফখরুল ইসলাম সহ মুকসুদপুর উপজেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির সভাপতি আহাদ মোল্লা, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সহ মুকসুদপুর উপজেলা যুব অধিকার পরিষদের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অথচ মেধাবী যারা শিক্ষিত মাস্টার্স কমপ্লিট করে বেকার, লক্ষ লক্ষ আজকে প্রায় 50 লক্ষ লোকের উপরে যারা মাস্টার্স কমপ্লিট করছে, এই লেভেলের লোকজন বেকার। অশিক্ষিত লোক মোটামুটি বেকার আছে, যারা কৃষি কাজবাজ করে, কিন্তু যারা শিক্ষিত এই লেভেলের লোকজন প্রচুর বেকার। পুলিশে ছিলাম যে কিছু সংখ্যক ব্যক্তি আমাদের দেশের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে কথা বলে, অধিকারের পক্ষে কথা বলে। তো আমার খুব ইচ্ছা হলো যে আমিও রাজনীতি করবো, আমিও দেশের পক্ষে কথা বলবো, জনতার পক্ষে কথা বলবো, অধিকার আদায়ে রাজনীতি করবো। তো সেই সূত্র ধরেই আজ আমি এই রাজনীতিতে আসছি। তো যখন আমি রাজনীতিতে আসছি, আমার প্রতি পদে পদে বাধা, যেহেতু বাধা